গোয়ালপুকুরে রেশন সামগ্রী চুরির ঘটনায় চুরি যাওয়া সামগ্রী মণ্ডল ব্রাদার্স রেশন ডিলারের গুদামে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখানে তল্লাশি অভিযান চালায়। প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও কোনো কিছু না পেয়ে খালি হাতে ফিরতে হয় পুলিশকে বলে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীর আত্মীয় তথা আইনজীবী প্রসেনজিৎ মণ্ডল। আজকে অসংখ্য দেখতে পাচ্ছি আমরা কাজ টাজ করে নিয়ে বাড়ি যখন ফেরা যাই রিটার্ন, তখন দেখি 4-5টা পুলিশের গাড়ি চলে আসছে। পুলিশের গাড়ি আসার পরে যে আমাদের মেন গেট এটা বন্ধ হয়ে গেছে। তো মানে আপনাদের ঢুকতে দেয়নি? না, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। কি মনে হচ্ছে ভিতরে কি হচ্ছে? এখন কি হচ্ছে তা তো বলা অসম্ভব, যেহেতু ইনি তো একজন ডিস্ট্রিবিউটার আর ইনার কাজ তো হলো নিডিল ক্লিয়ার কাজ। কারণ যেহেতু আমরা তো এখান থেকে মালগুলো নিয়ে যাই দুয়ারে সরকারে, তো ইনি ডিস্ট্রিবিউটার, আমরা প্রতিটা ডিলারের বাড়িতে মাল নিয়ে যাই, বাস এইটুকুনি কাজ। যেত যে আপনারা কি ভেতরে কাজ করছিলেন? হ্যাঁ, কাজ করছিলাম। তারপর পুলিশরা আসলো, তারপর আপনাদেরকে বের করে দিল। হ্যাঁ। আর তখন কি মেইন গেট খোলাই ছিল? হ্যাঁ, মেইন গেট খোলা ছিল। তারপরে লাগিয়ে দিল তারা? হ্যাঁ, লাগিয়ে। কতজন এসেছে পুলিশ মোটামুটি? তো অনুমানিক 15-20 জন হবে। 15-20 জন? হ্যাঁ। সিভিলে কেউ আছে কি? না, সব তো ড্রেসেই আছে, মানে সবাইকে পুলিশের ড্রেসেই আছে, সিভিল ড্রেসে কেউ নেই? নাই। কিছু মনে হলো যে বাইরে থেকে কোনো পুলিশ? বাইরে আমার হচ্ছে যে বাইরে থেকে আছে, এগুলো তো সব আমাদের ইসলামপুর থানার গাড়ি, এগুলো কিন্তু আমি চিনতে পাচ্ছি, এই এই জায়গাটাকে চেনা যাচ্ছে না। এই জায়গাটা মনে হয় যে বাইরে থেকে পুলিশ এসেছে মনে হচ্ছে। আর সে পুলিশ কিসে রেট হয়েছে মানে ওটা জানা? না, এটা জানা নেই। কি কি দেখছেন তারা ভেতরে ঢুকে? আমরা তো ভিতরে দেখলাম যে আমরা কাজ করে বেরোবো, এমনি দেখছি যে 5টা গাড়ি এসে ধরা গেল, ঢুকলো, ঢুকার পর আমাদেরকে বললো তোমার গাড়ি। আপনাদের কি গোডাউনে কি তারা ঢুকেছে? না, গোডাউনে গোডাউনে না, বাড়িতে ঢুকেছে। পুলিশ কি ভেতরে ঢোকার সময় কোনো সামগ্রী হাতে করে নিয়ে গেছিল? না না, কিছু নিয়ে যায় না, কিছু নিয়ে যায়, এমনি খালি হাতে গিয়ে? খালি হাতে গেছে। তো ওরা তারা কি বাড়ির ভেতরে আছে? হ্যাঁ, কিছু লেডিস পুলিশ আছে মনে হয়, উপরে গেছে। বাড়ির লেডিস পুলিশও আছে মনে হয়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হাইয়ুব। মোহাম্মদ হাইয়ুব? হাইয়ুব। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।